নাফিসা ওমর। নাফিসা ওমর হচ্ছেন কাশ্মীরের একজন মেয়ে, যার একটি দোয়া বা প্রার্থনার কথা উল্লেখ করেছেন সাংবাদিক আরাবিন্দ মিশ্র। কাশ্মীরের লকডাউন ছিল দীর্ঘ 7 মাস, এটা নিয়ে দেশে বিদেশে নানা কথা উঠতে থাকে। তার পরিপ্রেক্ষিতেই ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন সংসদকে এনে কাশ্মীর পরিদর্শন করানো হয়। এর আয়োজন এবং ব্যবস্থা করে ভারত সরকার। সেই পরিদর্শক দলের সঙ্গে থাকা অনুমতি দেওয়া হয় দেশের কয়েকজন বাছাই করা সাংবাদিককে, যাতে কাশ্মীর নিয়ে রিপোর্টিং করা হলেও তা যেন সরকারের প্রতিকূলে না যায়। সাংবাদিকদের মধ্যে ছিলেন ইকোনমিক টাইমসের আরাবিন্দ মিশ্র। কয়েকদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় তার ওই কাশ্মীর ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটি পোস্ট করেন, যেটি ভাইরাল হয়ে যায়। সেখানে পেশ করা সেই ভাইরাল পোস্টটি আপনাদেরকে আজকে শোনাব। শ্রীনগরের একটি গলির মুখে একটি বাড়ির জানালা দেখতে পাই একজন পর্দাশীল মেয়েকে। মেয়েটি আওয়াজ দিতে আমি থেমে যাই। আমাকে দেখে বলেন, ভাইয়া আপনি বিলালের বন্ধু, দিল্লিতে থাকেন তাই না? আমি বললাম হ্যাঁ। তখন মেয়েটি বললেন, বিলাল আপনার খুব তারিফ করে। বলি, আপনি খুব বুঝিদার মানুষ, মানুষের দুঃখ বুঝেন। আমি হচ্ছি নাফিসা ওমর, বিলালের ফুফাতো বোন। সময়ের স্বল্পতা বুঝে মেয়েটি তাড়াহুড়া করে যে কথাগুলো বলেছিলেন তার সেই কথাগুলো শুনে আমি কয়েকদিন ঘুমাতে পারিনি, আর সেই কথাগুলো আজ আপনাদের কাছে বলাটা জরুরি মনে করছি। নাফিসা বলেছিলেন, যদি কোনো জায়গায় লাগাতার 7 মাস ধরে কার্ফিউ চলে, বাড়ি থেকে বের হওয়া তো দূরের কথা, বাইরে উঁকি দেওয়াও কঠিন হয়। এলাকা জুড়ে 8 থেকে 9 লক্ষ সেনা মোতায়েন থাকে, ইন্টারনেট বন্ধ থাকে, মোবাইল বন্ধ থাকে, ল্যান্ডলাইন ফোনও বন্ধ থাকে। বাড়ি বাড়ি থেকে শিশু যুবক বৃদ্ধসহ হাজারো বেকসুরদের গ্রেফতার করা হয়ে থাকে। ছোট বড় সমস্ত নেতাদের জেলবন্দি করা হয়ে থাকে। স্কুল কলেজ দপ্তর সব বন্ধ থাকে। তাহলে কিভাবে বেঁচে থাকতে পারে মানুষ? তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কী হবে? অসুস্থদের অবস্থায় বা কী হবে? এসব কথা ভাবার মতো কেউ নেই। যদি এলাকায় জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ অবসাদে ভুগতে ভুগতে মানসিক অসুস্থতার শিকার হয়ে পড়ে, বাচ্চারা আতঙ্কিত হয়ে থাকে, ভবিষ্যৎ থাকে অন্ধকারে, নির্যাতন নিপীড়ন চরমে পৌঁছায়, আলোর কোনো রেখা দেখা না যায়, অবস্থা ভালো করার মতো কেউই যদি না থাকে এবং গোটা দুনিয়া যদি চোপচাপ করে তামাশা দেখতে থাকে। নাফিসা এরপর কাঁদতে কাঁদতে বলেন, আমরা সব সহ্য করেছি, যথেষ্ট সহ্য করেছি, কিন্তু ওই সময় অন্তর কেঁদে ওঠে, মনটা বড় ছটফট করে যখন শুনতে হয় ওদিকের কিছু লোক বলে ভালোই হয়েছে, ওদের সঙ্গে এরকম হওয়াই দরকার ছিল। তবু আমরা ওদের জন্য কিংবা অন্য কারোর জন্য কখনো বদদোয়া করিনি, অভিশাপ দেইনি, কারোর খারাপ চাইনি, শুধুমাত্র একটাই দোয়া প্রার্থনা করেছি, যাতে সমস্ত মানুষ এবং গোটা দুনিয়া আমাদের অবস্থা কিছুটা হলেও অনুভব করতে পারে। অরবিন্দ ভাইয়া, আপনি দেখে নেবেন, আমার প্রার্থনা খুব শীঘ্রই মঞ্জুর হবে। এবার আমি জানতে চাইলাম, আপনি কি প্রার্থনা করেছেন বোন? তখন নাফিসা ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে চিৎকার করে যা বলেছিলেন আমার কানে অনেক দিন বেজেছে, এখন চোখের সামনে দেখতে পাচ্ছি, তার ব্যথা অনুভব করার চেষ্টা করছি, হুবহু তার কথাগুলোই তুলে ধরছি। তিনি বলেছিলেন, ই আল্লাহ, যা কিছু আমার উপর হচ্ছে তা যেন অন্য কারো উপর না হয়, শুধু তুমি এমন একটা কিছু করে দাও যাতে গোটা পৃথিবী কিছুদিনের জন্য নিজেদের ঘরে বন্দি হয়ে থাকতে বাধ্য হয়, সব কিছু বন্ধ হয়ে যায়, থেমে যায়, তাহলে হয়তো দুনিয়া এটা অনুভব করতে পারবে যে আমরা বেঁচে আছি কেমন করে। আজ আমরা সবাই যে যার ঘরে বন্দি আছি। আমার কানে নাফিসার সেই কথাগুলো জেনে বাঁচছে। সে বলেছিল, ভাইয়া আপনি দেখে নেবেন, আমাদের দোয়া খুব শীঘ্রই কবুল হয়ে যাবে। হয়তো আজ তার দোয়া কবুল হয়ে গেছে, সেই কারণেই ভারতের আজকে এই অবস্থা এবং গোটা পৃথিবীর এই অবস্থা। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।